কোনো ধরনের কিন্তু ভিডিও অপশন নেই পাশে দেখতে পাচ্ছেন অটো লেখা সেখানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আপনারা প্রিন্ট অপশানে ক্লিক করে দেবেন ভিউয়ার্স এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু ভিডিও অপশনটি চলে এসেছে তো ভিউয়ার্স আপনার এখান থেকে লক্ষ্য করুন আমার ফেসবুকে ওপরের দিকে শর্টকাট বাড়ে কোনো ধরনের কিন্তু ভিডিও অপশন নেই একইভাবে আপনাদের ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে ভিডিও অপশনটি আপনারা পাচ্ছেন না মূলত এর সমাধানটি কী আপনারা করবেন এমনকি ভিডিও অপশনটি নিয়ে আসবেন চলুন শুরু করা যাক তো তার জন্য আপনারা করবেন কি আপনারা চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে সার্চ বারে আপনারা ক্লিক করে দেবেন তারপর ফেসবুক লিখে আপনারা সার্চ করে দেবেন তবে সেক্ট্রিভার্স লক্ষ্য করবেন অফিসিয়াল ফেসবুক অ্যাপটি আপনারা পেয়ে যাবেন অবশ্যই তাদের ফোনে ইনস্টল করে ইনস্টল করে নেবেন আর অলরেডি যাদের ফোনে ইনস্টল করা এসে যদিও ডিফল্ট ভাই সকল ফোনে ইনস্টল করা থাকে তবে সেক্ষেত্রে এখান থেকে আপনার আপডেট লেখা দেখতে পাবেন অবশ্যই আপনারা আপডেট লেখার উপর ক্লিক করে অ্যাপটা আপডেট করে নেবেন তারপর এইখান থেকে আপনারা ওপেন অপশানে ক্লিক করে দেবেন তবে সেকাটেফার্স এইখান থেকে আপনারা করবেন কি আপনার যে আইডি বা পেজডি সমস্যাটি হচ্ছে অবশ্যই আপনারা সেটা লগ ইন করে নেবেন লগ ইন করানোর পর অ্যাপশনে ক্লিক করে দেবেন তারপর ফার্স্ট এইখান থেকে নিচের দিকে স্ল্যাড করে আপনারা চলে আসবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশন সেখানে ক্লিক করবেন তারপর ফার্স্ট আবার আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দেবেন এমন ফার্স্ট দেখতে পাবেন এরকম একটি পেজ চলে আসবে এবার নিচের দিকে স্ল্যাড করে চলে আসলেই প্রিফারেন্সেসের মধ্যে লক্ষ্য করবেন চার নাম্বার যে অপশনটি ট্যাববার নামে সেখানে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির ওপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ক্লিক করে পর প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দা বার সে ক্লিক করবেন এমন কি ভার্স এখান থেকে লক্ষ্য করুন ইউর শর্টকাটস মূলত আপনার যে শর্টকাটস রয়েছে সেখানে কোন তিনটা রয়েছে তিনটা যেহেতু অ্যাড করা যায় দেখতে পাচ্ছেন আমার এখান থেকে মার্কেট প্লেস গ্রুপস এমনকি প্রোফাইল রয়েছে এই কারণে কিন্তু আমরা ভিডিও অপশনটি পাচ্ছি না তো এইখান থেকে আপনারা করবেন কি সাইডে লক্ষ্য করুন পিন নামে একটা অপশন তো এই তিনটার মধ্যে আপনারা যে কোনো একটা সরিয়ে দিতে হবে আপনাদের তো মনে করেন আমি এখান থেকে মার্কেট প্লেস ছড়িয়ে দেবো জন্য এখান থেকে পিন অপশন আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা হাইড অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে এখান থেকে সেটা হাইড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের হাইড হয়ে গেল এমনকি কি এখান থেকে দুইটা হয়ে গেছে তো যেহেতু তিনটা অ্যাড করা যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাভেলেবল শর্টকাটস এবার আপনি চাইলে এখান থেকে খুব সহজে অ্যাভেলেবল রয়েছে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আপনি অ্যাড করতে পারেন তো মনে করেন আমি এখান থেকে ভিডিও অপশনটি অ্যাড করব তো এখান থেকে আমি ভিডিও অপশনের পাশে দেখতে পাচ্ছেন অটো লেখা সেখানে ক্লিক করে দিচ্ছি তারপর ভার্স এখান থেকে আপনারা প্রিন্ট অপশনে ক্লিক করে দেবেন তাহলে সেক্ষেত্রে ভার্স এখান থেকে ইউর শর্টকাটসের মধ্যে ভিডিও অপশনটি কিন্তু চলে আসবে একইভাবে ভার্স আপনি তাহলে এখান থেকে অন্যটি বাদ দিতে পারেন এমনকি এখান থেকে অ্যাভেলেবেল শর্টকাটসের মধ্যে আপনার যেটা প্রয়োজনীয় আপনি সেটা কিন্তু অ্যাড করতে পারেন এবার যদি আমি এখান থেকে বেরিয়ে যাই তো বেরে আসার পর ভার্স এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু ভিডিও অপশনটি চলে এসেছে এবার যদি আপনার এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে দেন তবে সেক্ষেত্রে আপনারা খুব সহজে ভিডিওগুলো এখান থেকে দেখতে পাবেন তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না